বেহাল হোস্টেল সংস্কারের দাবি। আড়াই মাস আগেই ছাত্র বিক্ষোভে উত্তাল হয়েছে কলকাতা মেডিকেল কলেজ। বুধবার সকালে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আতঙ্ক ছড়িয়েছে ফার্মাসি স্টোরের আগুন। এবার সেই মেডিকেল কলেজের বয়েজ হোস্টেলে দুর্ঘটনা। সিলিং থেকে ফ্যান পড়ে নাক কাটলো ডাক্তারি পড়ুয়ার। তৃতীয় বর্ষের ওই জখম ছাত্রের নাম মনোজিত দে। তার দাবি, শনিবার সকালে হোস্টেলের ঘরে পড়ছিলেন, সেই সময় খুলে পড়ে সিলিং ফ্যান, চোট পান নাকে। ঠিক বিছানার পাশের এই টেবিল চেয়ারে বসে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, আর সেই সময় আচমকা ওপরের মাথার সিলিং ফ্যানটা খুলে পড়ে। আহত হন ওই ছাত্র এবং সে সময় খাটে না থাকার জন্য বরাত জোরে বেঁচে যান। পরীক্ষার প্রস্তুতি চলছিল, তার মেডিকেলের যে বইগুলো রয়েছে সেখানেও কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে রক্তের দাগ। এটা আমার মাথায় পড়ে দিয়েই পারতো, যাই হোক আমি চেয়ারে ছিলাম, মাথায় পড়েনি, যা অল্প মধ্যে চলে গেছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে ফ্যানটি সমস্যা করলেও কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি। ফ্যানটা অনেকদিন ধরেই সমস্যা করছিল, তো আমরা নিচে ইলেকট্রিক অফিসে কমপ্লেন করেছিলাম, ওখানে নাম লিখেছিলেন আমাদের রুমে এরকম একটা ফ্যানের এরকম প্রবলেম চলছে। তো আজ মোটামুটি আট দশ দিন হয়ে গেছে, তা সত্ত্বেও ওরা আসেনি। আন্দোলন হয়েছিল তার এই পরিপ্রেক্ষিতেই বহুবার, তো এরকম ঘটনা বারবারই ঘটেছে এবং আবেদন করা হয়েছে প্রচুর, আমরা বহুবার আবেদন করেছি। ইনোভেট করার যে কথাটা বলা হয়েছিল সেটা কার্যত দেখতে গেলে হয়নি বলাই চলে, কারণ এখানে রিনোভেটের নামে কি হয়েছে, কিছু জায়গায় দেওয়াল ভাঙা হয়, ভেঙে আবার সেই জায়গাটা রং করে নীল সাদা রং করে ছেড়ে দেওয়া হয়, ব্যাস এইটুকু। হোস্টেল সুপার সমুদ্র গুহ জানিয়েছেন, ঘটনার পর পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের নিয়ে হোস্টেলে যায়, খারাপ ফ্যানগুলি দ্রুত মেরামত করার নির্দেশ দিয়েছি। আড়াই মাস আগেই যে হোস্টেলের সংস্কার সহ একাধিক দাবিতে 14 দিন অনশন করেছেন পড়ুয়াদের একাংশ, সেখানেই এবার সিলিং ফ্যান পড়ে জখম পড়ুয়া। ফের প্রশ্নে কর্তৃপক্ষের ভূমিকা। ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ, কলকাতা।